আমি এসছি, গ্রামবাসীর সঙ্গে কথা বলছি। প্রথম কথা, সবচেয়ে বড়, এখানে চার বছর আগেও বিস্ফোরণ হয়েছিল। পুলিশ ধামা চাপা দিয়েছে, তৃণমূলের নেতারা তোলা তুলে নিয়ে চলে গেছে। মানুষের ক্ষয়ক্ষতি, বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ এখনো ভয় দেখাচ্ছে, এগুলো বন্ধ করুক। দত্তপুকুরে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল চতুর্দিক। কেউ বলছেন রাজ্য সরকার টালবাহানা করছে অনুদান নিয়ে, কেউ আবার বলছেন এনআইএ তদন্ত চাই, কেউ আবার ঘটনাস্থলে এসে বলছেন গোটা বিষয়টি সাজানো, এখানে আরডিএক্স মজুদ রাখা হয়েছিল। এমন সমস্ত বিস্ফোরক কথা উঠে এসেছে রাজনৈতিক নেতাদের মুখ থেকে। সকাল থেকেই বিভিন্ন সময় একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব ঘুরে আসেন ঘটনাস্থল। আমি এসেছি, গ্রামবাসীর সঙ্গে কথা বলছি। প্রথম কথা, সবচেয়ে বড়, এখানে চার বছর আগেও বিস্ফোরণ হয়েছিল। পুলিশ ধামা চাপা দিয়েছে, তৃণমূলের নেতারা তোলা তুলে নিয়ে চলে গেছে। তারপরে চার বছর থেকে পুলিশ অফিসার, এমপি, এমএলএ, মন্ত্রী, তৃণমূলের জেলার নেতারা, তোলাবাজরা, তারা আসে তোলা তুলে নিয়ে চলে যায়। এতগুলো বিস্ফোরণ রাজ্যে হয়েছে, কিন্তু এত ঘন বসতিপূর্ণ গ্রামের মাঝখানে এরকম বারুদের কারখানা, রাসায়নিক কারখানা, এটার আগে তো কোনো দেখা যায়নি। আর গ্রামবাসীরা যারা আপত্তি করেছে, এরকম জওয়ান ছেলেরা যারা এর আগে পুলিশকে অভিযোগ জানিয়েছে, পুলিশ তাদেরকে মিথ্যা মামলা করে দু মাস, তিন মাস, আড়াই মাস জেল খাটিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এটা পুলিশ, তৃণমূল আর মস্তানদের একটা যৌথ প্রজেক্ট ছিল। প্রথমত এসডিও, বিডিও এসে এখানে নাকখত দিয়ে সব অভিযোগ লিখুক যা ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, গবাদি পশুর, ঘর বাড়ির আশেপাশের লোকেদের। আগে ক্ষয়ক্ষতি মমতা ব্যানার্জি আগে ঘোষণা করুন, ক্ষতিপূরণ সব, যে কটা বাড়ি খাওয়া হয়েছে। আর যারা অপরাধী তারা কার প্রশ্রয় ছিল সেই নেতাদের ধরুক। এনআইএ, সিআইএর কোনো ব্যাপার নেই, অপরাধীকে ধরুক। তদন্ত চাই এবং ক্ষতিপূরণ দিতে হবে। প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি, বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ এখনো ভয় দেখাচ্ছে, এগুলো বন্ধ করুক। আর্থমন্ত্রী আর পুলিশ, আইসি দত্তপুকুর, দুজনের মিলিত ব্যবসা এটা। বারাসাত দত্তপুকুর, দত্তপুকুর, আপনারা কি জানেন না এখনো পর্যন্ত দত্তপুকুর ঘটনা? আমরা ঠুকুন, আপনি রেডি করুন সব, এদের ক্ষতিপূরণ দরকার, তদন্ত দরকার, সব এখানে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। শয়ে শয়ে মানুষের বাড়ি ঘর উড়ে গেছে, তাদেরকে কোনো ক্ষতিপূরণের গল্প হচ্ছে না। এখন সব বাতেলা চলছে, একে ধরবো, তাকে ধরবো, তাকে ধরবো, সব ধুলির সাথ হয়ে গেছে। আপনি সব সব ছবি তো আপনি পেয়ে গেছেন, ভিডিওতে সব কিছু আছে আপনার হাতে। আপনি ইমিডিয়েট, ইমিডিয়েট মানে ইমিডিয়েট। অন্যদিকে গতকালই এখানে ঘটনাস্থলে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। এমনকি অন্ধকারে তিনি গ্রামের রাস্তা পেরিয়ে চলে যান যে সমস্ত জায়গায় বারুদ মজুত রাখা হয়েছিল, যে সমস্ত জায়গায় বাজি তৈরির মশলা মজুত রাখা হয়েছিল, এই সমস্ত জায়গা গ্রামের অন্ধকার মেঠো পথ অতিক্রম করে তিনি সেই সমস্ত জায়গায় পৌঁছে যান রাজ্যপাল। ইটস এ ভেরি গাসলি অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টস আর নট অ্যাক্সিডেন্টাল, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং, they will find out the truth, effective action will be taken, police will take action. আপনাদের ভেতরে ঢুকছেন কেন? আপনারা বাইরে দেখুন, মিডিয়া বেরোও না, দেখুন না, নেমে আসুন। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা, দত্তপুকুর।